হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের নরম তুলতুলে তেলের পিঠা বা পোয়া পিঠা। খুব অল্প সময়ের ভিতরেই কীভাবে একসাথে 5-6টি তেলের পিঠা তৈরি করা যায় তারই একটি সহজ পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই হবে ফুলকো, আর দেখতে যেমন সুন্দর হয়ে থাকে আর খেতে তো ভীষণই মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার ফুলকো তেলের পিঠাগুলো তৈরি করতে হয়। মজাদার এই তেলের পিঠাগুলো তৈরি করতে আমি যেহেতু খেজুরের গুড় ব্যবহার করব, তাই একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এই যে গুড়টা আমার গলে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তারপর গুড়টাকে একটু ঠান্ডা করে নিব। এখন আমি চলে যাচ্ছি পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার জন্য। এর জন্য একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম, তারপর এখানে দিয়ে দিয়েছি 7 মতো কিছুটা লবণ। এখন ডিম আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেই খেজুরের গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ইচ্ছা করলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা এখানে কিন্তু একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানিটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। পানিটা দিয়ে এখন ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে যদি আপনারা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে হালকা কুসুম গরম পানি কিন্তু ব্যবহার করতে হবে। এই যে ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার কিন্তু খুব বেশি পাতলাও হবে না। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের মধ্যে আমি একটা স্টিলের চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালের যে চামচগুলো থাকে রাউন্ড শেপে সে চামচগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর চামচটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। চামচটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি কিছুটা ব্যাটার চামচের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু চামচ থেকে খুব সুন্দরভাবে খুলে আসছে। এই যে আরেকটি পিঠাও আমার খুলে এসেছে। এভাবে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তারপর পিঠাগুলো আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে একে একে আমি 4-5টি পিঠা দিয়ে দিচ্ছি। আর যে পিঠাটা একটু হয়ে আসবে ওই পিঠাটা কিন্তু উল্টিয়ে দিতে হবে। এই যে এই পিঠাগুলো কিন্তু একটা সাইড সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এখন সবগুলো পিঠাই আমি উল্টিয়ে দিয়েছি। তারপর আবারও আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। চামচটা একটু গরম হয়ে আসলে কিন্তু পিঠাগুলো দিতে হবে।
যে পিঠাগুলো হয়ে এসেছে সেই পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তারপর একে একে একটি একটি করে পিঠা আমি দিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করলে প্রত্যেকটি পিঠায় অনেক ফুলকো হবে, একই সাইজের হবে, একটি পিঠার সাইজও কিন্তু আর আঁকাবাঁকা হবে না। যারা নতুন রাঁধুনি আছেন তারা তেলের পিঠা তৈরি করতে কিন্তু একটু ভয় পান যে সবগুলো পিঠা ফুলকো হবে কি না। আমি যে পদ্ধতি দেখিয়ে দিয়েছি এই পদ্ধতিতে যদি তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেকটি পিঠাই খুব সুন্দর ফুলকো হবে, আর অল্প সময়ের ভিতরে কিন্তু অনেকগুলো পিঠা একই সাথে তৈরি করে ফেলা যায়, সময়টাও অনেক কম লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। দেখুন সবগুলো পিঠাই আমার সুন্দর ফুলকো হয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে আমি কিচেন টিস্যুর উপর পিঠাগুলো রেখে দিচ্ছি, এতে করে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তো তার থেকেও বেশি মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।